সেই কারণে এক দফার এই সংগ্রামকে সফল করে এদেরকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের রাষ্ট্র, জনগণের ভোটের অধিকার এবং মানুষের অর্থনৈতিক সামাজিক মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে। এই লড়াইয়ে পরাজয়ের কোনো স্থান নেই, এইবার মানুষ এক দফার সংগ্রামে নেমেছে। আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে, গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামিয়ে বাংলাদেশের মানুষ আপনাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে, আপনাদের এই ভোট চুরির লক্ষ্য নস্যাৎ করে দেবে। সেই কারণে আমরা বলছি, বিদ্যমান সংবিধান সংস্কার করে এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, এইটার বদল ঘটাতে হবে। এবং এই তিনটা বিষয় আজকে একে অপরের সাথে এমন ভাবে সম্পর্কিত, একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না। তিন উপাদান নিয়ে এক দফা, এই এক দফা হচ্ছে জনতার মুক্তির সনদ, এবং সেই লড়াই আমাদেরকে আজকে গড়ে তুলতে হবে। লড়াইকে বিজয়ী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাইকে আপনাদের আহ্বান জানাই। আজকে প্রায় 52 বছর হতে চলল নার্সিং মেডিকেল কলেজ সবগুলো হয়েছে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আমলে, আপনারা কিছুই করেননি। অর্থাৎ এদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার কথা বলেন, যেদিকেই তাকান শুধুই মাত্র শহীদ জিয়া। তার জন্যই আপনারা শহীদ জিয়াকে দেখে ভয় পান। শহীদ জিয়ার উত্তরসূরি বেগম খালেদা জিয়া এবং দেশের নায়ক তারেক রহমানকে দেখে ভয় পান, কারণ আপনারা জানেন এই দলের নেতা কর্মীরা ওরা কথা এবং কাজে মিল আছে এবং নেতা যা বলে সেটি বাস্তবায়ন করে। কাজেই অনেকে অনেক কথা বলবেন, কিন্তু মনে রাখতে হবে শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে এই সাজা নুমর ভাইদেরকে নিয়ে যুদ্ধ করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, পতাকা এনে দিয়েছেন। মনে রাখতে হবে যে আমাদের নেতা যেমন বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটি মনে রেখে আমাদের ভোটাধিকার জনগণের অধিকার যদি ফেরত আনতে হয়, জনগণের অধিকার যদি জনগণকে ফেরত দিতে হয়, মনে রাখতে হবে রাজপথে থাকতে হবে, কেউ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে না। কাজেই কোনো ঘোষণা নয়, রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে জাতিকে সে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, স্থায়ী কমিটির সকল সদস্য সহ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিবের সহযোগিতায় এবং দিক নির্দেশনায় আজকে দেশের যে সংগ্রাম, ভোটাধিকার আদায়ের সংগ্রাম, শেখ হাসিনার পতনের সংগ্রাম, সেই সংগ্রাম থেকে বিচ্যুত হওয়ার কোনোই সুযোগ নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।